subscribe to our channel, press the bell icon to get the latest update. অনেক টালবাহানার পর শেষ পর্যন্ত কলকাতা পৌরসভার ভোট সম্ভবত 19 তারিখেই হচ্ছে। সেই মর্মে রাজ্য নির্বাচন কমিশন বিজ্ঞপ্তি জারি করেছে। আমি সম্ভবত কথাটা কেন বললাম, কারণ আদালতে এই ভোট নিয়ে মামলা এখনো বিচারাধীন, সোমবার সম্ভবত আবার শুনানি হবে। তবে আদালত কমিশনকে বিজ্ঞপ্তি প্রকাশ করতে বারণ করেনি, কমিশন সেই জন্যই 19 তারিখ মানে 19 ডিসেম্বর কলকাতা পৌরসভার ভোট হবে বলে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এখনও গণনার দিন ঠিক হয়নি, সম্ভবত 21 তারিখে গণনা হবে, আর কোথাও যদি পুনর্নির্বাচন করতে হয় তাহলে সেটা হবে 20 তারিখে। 19 ডিসেম্বর কলকাতার পাশাপাশি হাওড়া পৌরসভারও ভোট করার কথা ছিল, কিন্তু বালিকে হাওড়া থেকে বার করে এনে যে বিল বিধানসভায় পাশ হয়েছে তাতে রাজ্যপাল স্বাক্ষর করেননি, সেই জন্য হাওড়ার পৌরসভার নির্বাচন এখন ঝুলে রয়েছে। আদালতে রাজ্য সরকার হলফনামা দিয়ে বলেছে যে 30 এপ্রিলের মধ্যে রাজ্যের বকেয়া 126টি পৌরসভার ভোট তারা করে নেবে। বিজেপি আদালতে গিয়ে বলেছে যে তারা ভোটের পক্ষপাতী, তারা চায় সব পুরসভার ভোট একসঙ্গে হোক। যেভাবে বিধানসভা নির্বাচন কয়েক দফায় হয়েছে, পুরসভারও ভোট কয়েক দফায় হোক এবং একদিনে সব পুরসভার ফলাফল প্রকাশ করা হোক। কমিশন এবং রাজ্য সরকার আদালতে জানিয়েছে কলকাতায় তারা 19 তারিখে পুরো ভোট করছে, তার কারণ হচ্ছে কলকাতায় কোভিডের টিকাকরণের হার সবথেকে বেশি, কলকাতাতে সংক্রমণও কমছে, সুতরাং কলকাতাতে এখন পুরভোট করা সম্ভব। এই হলো যুক্তি। কিন্তু আমি যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করতে চাই সেটা হলো রাজ্য নির্বাচন কমিশন কার্যত এই রাজ্যে ঠুটো জগন্নাথ। ভারতবর্ষের কোনো রাজ্যে নির্বাচন কমিশনকে এই রকম ঠুটো জগন্নাথ করে রাখা হয়নি। কবে ভোট হবে, ক দফায় ভোট হবে, তা সব কিছু ঠিক করে রাজ্য সরকার। এখানে রাজ্য নির্বাচন কমিশনের কোনো ভূমিকাই নেই, এর দায় মূলত বামপন্থীদের। কেন বামপন্থীদের? 1993 সালে রাজ্য নির্বাচন কমিশন আইন পাশ হয়, আর 1994 সালে পৌর নির্বাচন সংক্রান্ত আইন পাশ হয়। রাজ্য নির্বাচন কমিশন সংক্রান্ত আইনে বলা আছে ভোটের নির্ঘণ্ট, ভোটার তালিকা এবং ভোট সম্পর্কীয় যাবতীয় কাজ করবে নির্বাচন কমিশন। আবার পৌর নির্বাচন আইনের 37 নম্বর ধারায় ইলেকশন কন্ডাক্ট চ্যাপ্টারের 3 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে যে রাজ্য সরকার পঞ্চায়েত ও পুরসভা নির্বাচনের দিন ঘোষণা করবে এবং কদফায় সেই নির্বাচন হবে সেটা ঘোষণা করবে, তাদের সিদ্ধান্তই ফাইনাল, একটি বা দুটি গেজেট নোটিফিকেশনের মাধ্যমে তা জানিয়ে দেওয়া হবে, তারপর রাজ্য নির্বাচন কমিশন নির্ঘণ্ট ভোটার তালিকা এবং ভোট সম্পর্কিত অন্যান্য যাবতীয় যা কাজ আছে সব পরিচালনা করবে। ভারতবর্ষের কোথাও নেই যে রাজ্য সরকার পুরো ভোট ও পঞ্চায়েত ভোটের তারিখ এবং দফা ঠিক করে। লোকসভা এবং বিধানসভা নির্বাচনের সময় আমরা কি দেখি, কেন্দ্রীয় নির্বাচন কমিশন ভোটের দিন ঠিক করে, কতফায় ভোট হবে তা ঠিক করে, কবে ফলাফল প্রকাশিত হবে সব কিছু তারা ঠিক করে। এটা তাদের একদম সুপ্রিম পাওয়ার। নির্বাচনের ব্যাপারে কেন্দ্রীয় সরকার কোনো রকমভাবে সিদ্ধান্ত নিতে পারে না, শুধু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের সঙ্গে নির্বাচন কমিশন কথা বলে ফোর্সের অ্যাভেলেবিলিটি সম্পর্কে তথ্য নিয়ে নেয়। কিন্তু এখানে সম্পূর্ণ উল্টো ঘটনা, যে রাজ্য সরকার পুরো এবং পঞ্চায়েত ভোটের দিন এবং কতফায় তা হবে সেটা নির্দিষ্ট করবে এবং কমিশন শুধু রাজ্য সরকারের হুকুম তালিম করবে। এইরকম ঠুটো জগন্নাথ অবস্থা ভারতবর্ষের কোনো অঙ্গরাজ্যের কোনো নির্বাচন কমিশনের নেই। আপনাদের মনে আছে 2013 সালের পঞ্চায়েত নির্বাচনের কথা?
তখন রাজ্য নির্বাচন কমিশনার মীরা পান্ডের সঙ্গে রাজ্য সরকার সরাসরি সংঘাতে জড়িয়ে পড়েছিল। রাজ্য সরকার চেয়েছিল এক দফায় পঞ্চায়েত ভোট করতে, মীরা পান্ডে চেয়েছিলেন পাঁচ দফায় করতে, শেষ পর্যন্ত মামলা হয় এবং সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে তিন দফায় ভোট হয় এবং কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়েও রাজ্য সরকার এবং রাজ্য নির্বাচন কমিশন এক অভূতপূর্ব বিবাদে জড়িয়ে পড়েছিল। সেই ইতিহাস আমরা জানি, সেই স্মৃতি এখনও আমাদের খুব টাটকা। কিন্তু বাম জমানায় 93-94 সালে পাশ হওয়া আইনগুলো, বামেরা তারপরেও 18 বছর ক্ষমতাসীন ছিল, কিন্তু তারপরেও সেই আইন পরিবর্তন করবার জন্য কোনো উদ্যোগ তারা নেয়নি। মীরা পান্ডে তিনি কিন্তু রাজ্য সরকারকে অনুরোধ জানিয়েছিলেন এই বিতর্কিত অংশগুলোকে প্রত্যাহার করে নিতে, কিন্তু রাজ্য সরকার কর্ণপাত করেনি। বামেরাও বিধানসভায় সেই বিষয়ে খুব একটা সরবায়নি, কারণ বামেদের অতীতের করা পাপের ফলশ্রুতি হচ্ছে এই বিবাদ। যদিও বাম নেতাদের যুক্তি আছে, তারা নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা করেই ভোটের তারিখ এবং কতফায় ভোট হবে সেটা তারা ঠিক করতেন, কিন্তু যেটা সেটা বললেন না সেটা হচ্ছে এই সমস্ত কথার মারপ্যাচের মধ্যে দিয়ে তারা কিন্তু পুরো এবং পঞ্চায়েত ভোটে রাজ্য সরকারের চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের ব্যবস্থাকে টিকিয়ে রাখার পক্ষে সওয়াল করেছিলেন এবং সেটা টিকেছিল। তৃণমূল জমানার 10 বছর পেরিয়ে গেল, বামেদের তৈরি করা এই আইনকে সংশোধন বা পুরো নির্বাচন আইনকে বাতিল করার কোনো উদ্যোগই তারা নিল না। অর্থাৎ শাসক কিন্তু সবসময় একই থাকে, তার কিন্তু চরিত্র বদলায় না। বামেরাও চেয়েছিল নিজেদের হাতে পঞ্চায়েত এবং পুরসভা নির্বাচনের মূল বিষয়টাকে রাখতে, তৃণমূলও কিন্তু তাই চাইছে। সবাই মীরা পান্ডে হয় না। এখন যিনি নির্বাচন কমিশনার আছেন সৌরভ দাস, তিনি একজন দক্ষ আমলা, দীর্ঘদিন পঞ্চায়েত দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারির কাজ করেছিলেন, প্রয়াত সুব্রত মুখোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ, তার আগে বাম জমানায় মন্ত্রী গৌতম দেবের অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন তিনি হিটকোতে ছিলেন দীর্ঘদিন, এফিশিয়েন্ট অফিসার। কিন্তু মীরা পান্ডের যে সৎ সাহসটা দেখিয়েছিলেন সৌরভ বাবু কিন্তু সেই সাহসটা দেখাতে পারেননি, একদমই দেখাতে পারেনি। গভর্নর মনে করিয়েছেন নির্বাচন কমিশন স্বাধীন, তাদের স্বাধিকার, তাদের আত্মমর্যাদা বজায় রেখে কাজ করা উচিত, কিন্তু সিদ্ধান্ত গ্রহণ যখন রাজ্য সরকারের এখতিয়ার ভুক্ত, তখন নির্বাচন কমিশনের কাজ শুধু নির্ঘণ্ট ইভিএম, ভোটার তালিকা এবং অবশ্যই ফোর্স ডিপ্লয়মেন্টের বিষয়ে একটা সিদ্ধান্ত নেওয়া, তাও ইন কনসালটেশন উইথ দ্য স্টেট গভর্নমেন্ট। তারা নিজে নিজে কোনো সিদ্ধান্ত নিতে পারে না, যেটা কেন্দ্রীয় নির্বাচন কমিশন নিতে পারে। সুতরাং যত দেখবেন 19 তারিখের ভোট এগিয়ে আসবে, এই নিয়ে চাপানুতর বাড়তে থাকবে। তবে মূলত দায়টা কিন্তু বামেদের, তারা যে 1993-এ নির্বাচন কমিশন আইন এবং 1994-এ পৌর নির্বাচন আইন প্রণয়ন করেছিল, তার যে লুফোলসগুলো ছিল সেই লুফোলসগুলো এখনও রয়েছে, সেগুলো রেকটিফাই করা হয়নি এবং তার খেসারত দিতে হচ্ছে আমাদের। তৃণমূল কংগ্রেস প্রার্থী তালিকায় অনেক চমক থাকবে আমরা জানি, 26 জন, সেই 126 জনের মধ্যে আমাদের 84 জনকে রিটেন করা হলো, আবার তারা মনোনয়ন পাচ্ছেন। এই বহু নতুন মুখ আসবেন, শোনা যাচ্ছে এক ব্যক্তি এক পদ নীতি অনুসরণ করে তৃণমূল প্রার্থী ঘোষণা করবে, বামেরা 127-128 আসনে নিজেরা প্রার্থী দেবে, বাকিটাতে কংগ্রেস এবং সমমনোভাবাপন্ন রাজনৈতিক দলকে সমর্থন করবে, বিজেপিও দুদফায় প্রার্থী তালিকা ঘোষণা করবে। তৃণমূল কংগ্রেসে যারা টিকিট পাবেন না তারা শেষ পর্যন্ত কি করেন সেটাই এখন দেখার। যদি অনেক নাম বাদ যায় তাহলে কিন্তু বিদ্রোহের জ্বালামুখ খুলে যেতে পারে, কেউ নির্দল হিসেবে দাঁড়াতে পারেন। বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষী বলেছেন তাদের দরজা তৃণমূলের বিক্ষুব্ধদের জন্য খোলা আছে। বিধানসভা নির্বাচনে একবার মুখ পুড়িয়েও বিজেপির শিক্ষা হয়নি, তারা তৃণমূলের যারা বঞ্চিত, যারা টিকিট পাবেন না বা যারা আগে কাউন্সিলর ছিলেন এবার কাউন্সিলর হতে পারবেন না,
তাদেরকে বিজেপি সাদরে জায়গা করে দেবে বলে আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন দিলীপবাবু। তবে একটা ছাঁকনি থাকবে, এগুলো সব কথার কথা। এটি ইনপুটিং ইজ অথরাইজড ট্রেনিং পার্টনার অফ মিউলসফট, এলিজিবল ফর বিটেক, অল স্ট্রিম স্টুডেন্টস, নো কোর্স ফি, 50% ডিসকাউন্ট অন গ্লোবাল সার্টিফিকেশন ফিস। কন্ট্যাক্ট এটি ইনপুটিং ভেঞ্চার্স, মার্টিন বান বিজনেস পার্ক, লেভেল 11, রুম 1104, প্লট নাম্বার BP3, সল্ট লেক সিটি, সেক্টর 5, কলকাতা 70091। The fastest growing digitally enabled university in a conveniently located and vibrant campus. Join Sister Nivedita University Kolkata for higher education and research. তো তৃণমূলের যারা টিকিট পাবেন না তারা বিজেপিতে ঢলে পড়বেন, না নির্দল হিসেবে দাঁড়াবেন, নাকি দলের হুইপ মেনে যিনি সংশ্লিষ্ট কেন্দ্রের প্রার্থী তাকে সমর্থন করবেন, এগুলো আমাদের দেখতে হবে, অবশ্যই দেখতে হবে। তবে একটা জিনিস স্পষ্ট, বিগত 10 বছর ধরে তৃণমূল সরকার, এই তৃণমূলের বোর্ড কলকাতা পুরসভাকে চালাচ্ছে। কলকাতার বহিরঙ্গে অনেক পরিবর্তন হয়েছে, ত্রিফলা আলো লেগেছে, অনেক পার্ক হয়েছে, একটু দৃষ্টিনন্দন হয়েছে, নীল সাদা আলো, নীল সাদা রং করা হয়েছে কলকাতার ফুটপাত, ফ্লাইওভার, ব্রিজ, সব জায়গায় রাস্তায়। কিন্তু এখনও কলকাতার বহু রাস্তা বর্ষার পর থেকে আর মেরামতি হয়নি, খানাখন্দে পড়ে যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে। এবং যেটা যত্রতত্র বহুতল হচ্ছে, এবং পরিবেশ দূষণের যে বিষয়টা সেটা কিন্তু কলকাতার এয়ার কোয়ালিটি কিন্তু খুবই খারাপ, ইস্তাহার সবাই প্রকাশ করবেন, দেখতে হবে। এগুলো তো থাকবেই যে পরিবেশ সচেতনতা নিয়ে বা দূষণ কমানোর ব্যাপারে সমস্ত রাজনৈতিক দল তাদের ঘোষণাপত্রে কি ঘোষণা করে, এটা কিন্তু আমাদের ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। কারণ পরিবেশ সচেতনতার বিষয়টা শুধুমাত্র মৌখিকভাবেই উল্লেখ করে থাকি আমরা, কার্যকরী কোনো পদক্ষেপ গ্রহণ করা হয় না। 2030 সালের মধ্যে কলকাতায় সব গাড়ি সিএনজি আর ইলেকট্রিক ভেহিকল হবে, পুর প্রশাসক মন্ডলের চেয়ারম্যান ফিরহাদ হাকিম কয়েকদিন আগে ঘোষণা করেছেন। সেটাকে চালু করতে ইস্তাহারে কোনো বিশেষ ঘোষণা করা হয় কি না সেদিকে আমাদের নজর রাখতে হবে। এবং আমরা আশা করব, এই কয়েকদিন আগে থেকেই শুনছি অনুব্রত মণ্ডল, উদয়ন গুহ থেকে শুরু করে অনেক নেতা প্রকাশ্যে মানুষের কাছে ক্ষমা চাইছেন যে গত পঞ্চায়েত ভোটে মানুষকে তারা ভোট দিতে দেননি, 34% আসনে বিরোধিতা প্রার্থী দিতে পারেননি, বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূল কংগ্রেস প্রার্থীরা সেখানে মনোনীত হয়েছে। যেমন ত্রিপুরায় এই পুরো ভোটে 122টি আসনে বিজেপি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। তো বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলে মানুষের মন বুঝতে পারা যায় না, এটা এক ধরনের গাজুয়ারি মনোবৃত্তির পরিচয়। পঞ্চায়েতে তৃণমূল যে পাপ করেছিল তার ফল তারা পেয়েছিল লোকসভা নির্বাচনে, 18টি আসনে বিজেপি জয়লাভ করেছিল। ত্রিপুরায় বিপ্লব দেব যদি মানুষের মত গ্রহণের ক্ষেত্রে বাধা দেন তাহলে তিনিও ফল পাবেন সামনের যে কোনো নির্বাচনে। জে এন রাই হসপিটাল, নাম্বার 1 পকেট ফ্রেন্ডলি মাল্টি স্পেশালিটি হসপিটাল ফর কমন পিপল, কোয়ালিটি এন্ড এক্সপার্ট হেলথ কেয়ার। জে এন রাই হসপিটাল পয়সা ও প্রাণ দুটোই বাঁচায়। আশা করব অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে নেতাদের গলায় যে ক্ষমা চাও এবং প্রায়শ্চিত্তের সুর শোনা যাচ্ছে বাস্তবে রুক্ষ মাটিতে তার প্রতিফলন হবে। কলকাতা পুরসভার বেশ কয়েকটি ওয়ার্ডে 2015 সালে পুরো নির্বাচনে বেশ কয়েকজন প্রার্থী 20-25 হাজার ভোটে জিতেছিলেন, এগুলো একটু অস্বাভাবিক বলেই মনে হয় যে একটা পুরো ওয়ার্ডে কত আর ভোটার থাকে, সেখানে যদি কেউ 20,000-30,000 ভোটে জিতেই যান তখন কীভাবে ভোট হয়েছে তা নিয়ে একটা কিন্তু প্রশ্ন ওঠে। আমরা চাইব মানুষ এবার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করুন, পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা থাকবে, নির্বাচনকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনা ঘটবে না, আমাদের আশা তো করতেই হবে। এবং শাসক দলের প্রার্থী তালিকা প্রকাশ হওয়ার পর তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব খুলিয়াম কলকাতার মানুষ আর দেখতে চায় না, এতে রক্তপাত হয়, অশান্তি হয়, মানুষ ভীত সন্ত্রস্ত হয়ে যান। এবং নির্বাচনের দিন অনেকে বাড়ির বাইরে পা পর্যন্ত রাখেন না, অশান্তি এবং হানাহানির সম্ভাব্য আতঙ্কে। এই হানাহানি এবং আতঙ্কের পরিবেশ থেকে মুক্ত হয়ে ক্রিসমাসের আগে ভোট হবে, বাতাসে তখন উৎসবের আমেজ থাকবে, আমরা উৎসবের একটা আমেজ নিয়ে পুরো ভোটে ভোট দেবো এই আশা করি। এবং আমাদের নিজের নিজের যা পছন্দ সেই পছন্দ অনুযায়ী আমরা পুরো প্রতিনিধি নির্বাচিত করব, এই আশা কিন্তু আমাদের আছে। এবং রাজ্য সরকার এবং নির্বাচন কমিশনের কাছে
আমরা কিন্তু এই প্রত্যাশা রাখছি অবাধ সুষ্ঠু নিরপেক্ষভাবে আমরা যেন আমাদের গণতান্ত্রিক অধিকার এই পুরো নির্বাচনে প্রয়োগ করতে পারি।